বাংলাদেশের ছাত্রলীগের নেতারা যারা গুলি চালিয়েছে, যারা অত্যাচার করেছে স্টুডেন্টের উপরে, তাদেরকে সম্মান করছি। যতগুলো বাংলাদেশের পুলিশ গুলি চালিয়ে নিরীহ ছাত্রদিকে হত্যা করেছে, তাদেরকে বলবো তোমরা কি অবস্থায় থাকবে কবর একবার চিন্তা করো। আল্লাহ হিসাব নেবে। বাংলাদেশের স্টুডেন্টরা হকের উপরে দাঁড়িয়ে আছে। আজকে দেখেছি তাদের সরকার হাসিনা বক্তব্য দিয়েছে, যদি দেশের মানুষ না চায় আমি পদত্যাগ করবো। করবো কি, তুমি তাড়াতাড়ি করো, তোমাকে কেউ চাই নাই। গত তিন দিন ধরে বাংলাদেশ উস্তাদ, বাংলাদেশ কোন হিন্দু রাষ্ট্র নয়, মুসলিম রাষ্ট্র, উত্তাল চলছে। 25টা ছাত্র শহীদ হয়ে গেছে। কেন? সেখানে চাকরির অধিকার নেই, স্টুডেন্টরা রাস্তায় রয়েছে। হাসিনার মতো হারামের আওলাদ তাদের উপরে বুল্ডো চালাচ্ছে, পুলিশ দিয়ে গুলি চালিয়ে যাচ্ছে, স্টুডেন্টের বুকে গুলি চালিয়ে যাচ্ছে। তার পতন খুব তাড়াতাড়ি আছে। তুমি কতদিন থাকো নদীতে সেটা দেখবে। আল্লাহ তোমাকে গদিচ্যুত করবে। আমাদের মতো আলেমদিকে হক কথা বলার যে বাধা দেয়, সে বেশি দিন নিজের গদিতে টিকতে পারবে। যারা কোরআনের বিরোধিতা করেছে পৃথিবীর বুকে, আল্লাহর কসম, তাদের জিন্দেগি আল্লাহ বরবাদ করেছে। ফেরাউন চেয়েছিল মুসাকে আনতে, আল্লাহর কসম আল্লাহ মুসা ফেরাউনকে মিটিয়েছে। নমরুদ চেয়েছিল ইব্রাহিমকে জ্বালাতে, নমরুদকে আল্লাহ মিটিয়েছে। আপনার আব্রাহা ভাষা কাবা ঘর ভাঙতে চেয়েছিল, আল্লাহ তাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। কোরআনে আছে। আপনি কি মনে করছেন হিন্দুস্তানের মুসলমান जो लोग दिल्ली में खड़ा होकर कह रहा है मुसलमान को मिटा दे, असम के मुख्यमंत्री हिमंत विश्व शर्मा जी, तिनी बोले चे मेरा मिशन है दुनिया से इस्लाम को मिटाना। আমি বলেছি তুমি তো দিতের কথা, তোমার 14 পুরুষ যদি আরো জন্ম নেয়, আমার আল্লাহ কোরআনে ওয়াদা করেছে বলেন তাজিদি সুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আমার বিধানে একটা জের সবর কে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তো দূরের কথা, কতজন এলো কতজন গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন থেকে কলমা দাউদ দিতে রেখেছে, কোরআন শোনাবো আপনাদের, এই বেঈমান কাফেরদের কোরআন সরকার আছে, আপনারাও শুনে রাখবেন। আর ইমানটা আজকে মজবুত করে নেন যে আমরা সবাই আল্লাহর উপরে ভরসা করবো। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আর নিজের বাচ্চাদিকে দিন তাদের ইমান আর ইয়াকিন আর বিশ্বাস যেন মজবুতির উপরে টিকে থাকে। কোন জায়গায় হক থেকে লড়বেন না, হকের উপরে দাঁড়িয়ে থাকো। বাংলাদেশের স্টুডেন্টরা হকের উপরে দাঁড়িয়ে আছে। আজকে দেখেছি তাদের সরকার হাসিনা বক্তব্য দিয়েছে, যদি দেশের মানুষ না চায় আমি পদত্যাগ করব। করব কি, তুমি তাড়াতাড়ি করো, তোমাকে কেউ চাই নাই। যে তুমি দেশের প্রধানমন্ত্রী থাকো, এতগুলো মানুষের প্রাণ গেল। আমরা হিন্দুস্তানের মাটিতে বাস করছি, আমার ভাই জমিন আল্লাহ, আসমান আল্লাহ, হাওয়া বাতাস আল্লাহ। বাংলাদেশে ছাত্রলীগের নেতারা যারা গুলি চালিয়েছে, যারা অত্যাচার করেছে স্টুডেন্টের উপরে, তাদেরকে সম্মান করছি। যতগুলো বাংলাদেশের পুলিশ গুলি চালিয়ে নিরীহ ছাত্রদিকে হত্যা করেছে, তাদেরকে বলবো তোমরা কি অবস্থায় থাকবে কবর একবার চিন্তা করো। আল্লাহ হিসাব নেবে।